বন্ধুরা, আপনারা যে মসজিদের নাম শুনেছেন বই পুস্তকে, গৌড়ের ছোট সোনা মসজিদ, এটাই সেই মসজিদ। আপনারা নাম শুনেছেন গৌড়ের ছোট সোনা মসজিদ, আমি এখন সেই ছোট সোনা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে 1494 থেকে 1519 সালের মধ্যে, এই সময়ের মধ্যে নির্মিত চাঁপানবাবগঞ্জের সেই ঐতিহাসিক সোনা মসজিদের প্রাঙ্গণে। বন্ধুরা, এই ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণেই রয়েছে বাংলার দুজন বীর 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা তাদের জীবন বিসর্জন দিয়েছেন, তাদের আত্মত্যাগের পর তাদের মৃতদেহ এখানে নিয়ে এসে সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। তাদের মধ্যে একজন বীর হলেন মুক্তিযুদ্ধের 7 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর নাজমুল হক, এবং আরেকজন হলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। দুজনের খবর আপনারা দেখতে পাচ্ছেন। বীর মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার মেজর নাজমুল হকের কবর এটা, বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হকের কবর। এই কবরটা বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর দেখতে দেখতে মনে পড়ল যে যখন বিদ্যালয়ে পাঠ্য বইতে মহিউদ্দিন জাহাঙ্গীরের যুদ্ধের বর্ণনা এবং কিভাবে তিনি তার জীবন বিসর্জন দিয়েছিলেন সেই বর্ণনা পড়েছিলাম, সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। এই সেই প্রমত্তা মহানন্দা নদী যেটা চাঁপাইনবাবগঞ্জের মধ্য দিয়ে বয়ে গেছে, এই নদী পেরিয়েই তিনি দখল করে যাচ্ছিলেন একের পর এক শত্রু সেনার দুর্গ। ঠিক তখনই একটি বুলেট এসে তার বুকে বিদ্ধ হয় এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাকে নিয়ে এসে এই সোনা মসজিদ প্রাঙ্গণে তারই কমান্ডার মেজর নাজমুল হকের কবরের পাশেই তাকে দাফন করা হয়, এবং বাংলার এই দুই বীরের কবর এই বিখ্যাত এই সোনা মসজিদ প্রাঙ্গণে। আপনারা জানেন বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে 1494 থেকে 1519 সালের মধ্যে এই সোনা মসজিদটা নির্মিত হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এই মসজিদটার অবস্থান। এই মসজিদকে সুলতানি আমলের স্থাপত্যের রত্ন হিসেবে অনেক ঐতিহাসিক আখ্যায়িত করেছেন। এই মসজিদের প্রধান ফটকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের নাম খোদাই করা একটা শিলালিপি রয়েছে। এ থেকে ঐতিহাসিকরা শতভাগ নিশ্চিত হয়েছেন যে এটা আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলেই নির্মিত মসজিদ। বন্ধুরা, সোনা মসজিদের সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সোনা মসজিদের পাশে একটা কবরস্থান দেখতে পাচ্ছেন, আর উঁচু দুইটা কবর আগে থেকে ছিল। নাম ফলক না থাকাই বলা যাচ্ছে না, নাম ফলক না থাকায় নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কোন কবরটা কার। তবে আমার এই কবরস্থানটা দেখে মনে হয়েছে যে এই কবরগুলো এখানকার ইমাম সাহেবদের বা এই মসজিদে যারা দার্স দিতেন, যারা দিনী শিক্ষা দিতেন, সেসব বুজুর্গ আলেমদের কবর হতে পারে এগুলো।
এই কবরস্থানের পাশ দিয়ে একটু সামনে গেলেই আপনারা হাতের বামে দেখতে পাবেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে একটা ডিগ্রি কলেজ এখানে রয়েছে। চাঁপানবাবগঞ্জ জেলার দর্শনীয় স্থানগুলো দেখতে দেখতে যদি আপনার ক্লান্তি চলে আসে, আপনার যদি সেই দিনই বাসায় ফিরতে আর ইচ্ছে না করে, তাহলে কোনো অসুবিধা নেই। বাংলাদেশ সরকার এখানে পর্যটন মোটেল তৈরি করেছে, আপনি চাইলে পর্যটন মোটেলেও রাত্রি যাপন করতে পারবেন। খুবই সুন্দর মনোরম পরিবেশ। এই পর্যটন মোটেলটার অবস্থান সোনা মসজিদ থেকে ঢিল ছোড়া দূরত্বে। প্রাচীন বাংলার গৌড় জনপদের অন্তর্ভুক্ত বাংলাদেশের এই চাঁপানবাবগঞ্জ জেলাটি, আপনি চাঁপানবাবগঞ্জে এলে অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান দেখতে পারবেন। আর এই চাঁপানবাবগঞ্জ জেলার পাশেই একডালা নামক স্থানে আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী ছিল বলে ঐতিহাসিকরা মন্তব্য করেছেন। তো আমরা আশা করি আপনারা এই ভিডিও দেখার পর আগ্রহী হয়ে এখানে বেড়াতে আসবেন। এখানে বেড়াতে এলে পর্যটন মোটেলে রাত্রি যাপন করতে পারবেন। গৌড়ের ছোট সোনা মসজিদ, যেটা বর্তমানে চাঁপানবাবগঞ্জ জেলায় অবস্থিত, সেই গৌড়ের ছোট সোনা মসজিদ থেকে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।